হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে বাজ ডেকা পাখিকে আপনারা কিভাবে গোসল করাবেন। মানুষের মতোই পশু পাখি এদেরও একটা গোসলের নিয়ম আছে। মানুষ যেমন তাদের নিয়মিত গোসল না করলে তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দেয়, ঠিক তেমনই পশু পাখিরও শরীরে রোগ বালাই দেখা দিতে পারে যদি ঠিক মতো গোসল না করান। এখন শীতের সময় অবশ্য একটু নিয়মের ভিতরেই পাখিকে গোসল দেওয়ানো লাগবে। দেখুন, আমি পাখিকে একবারে বড় বাটি দেয় নাই ভিতরে, আমি মোটামুটি এই যে বাজার যেগুলো স্প্রে পাওয়া যায় আপনার ছোট নলের মতো, এগুলো বোতলে ভরে নিয়ে আমি এগুলো পাখির গায়ে স্প্রে করে দিচ্ছি। ভিতরে বাটি দিয়েছিলাম কিন্তু ওরা গোসল করতেছে না, কারণ শীতের সময় মোটামুটি এই স্প্রে দিয়েই ওদের গায়ে আমি পানি ছিটিয়ে দিচ্ছি। এতে করে অতিরিক্ত পানি ওদের একবারে গা ভিজে যাচ্ছে না। এভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোটামুটি শীতের সময় এখন আপনারা 10 দিন পর পর পাখিকে গোসল দিয়ে দেবেন, এবং গোসলটা এমনভাবে দিয়ে দেবেন যেদিন আপনাদের রোদ উঠবে। গোসল দেওয়ার জন্য মোটামুটি একটা রোদে লাভ হওয়ার থাকাটা খুব জরুরি, কারণ যদি আবহাওয়া যদি কুয়াশা আবহাওয়া থাকে তাহলে গোসল দিলে সেই গাটা ওদের শুকাবে না এবং পানিগুলো এদের গায়ে বসে যাবে। তাই আপনারা যেদিন রোদ সেদিন আপনারা গোসল দিবেন। আপনারা পাখিকে গোসল দেওয়ানোর পর অন্তত 1 ঘন্টা আপনারা রোদে রাখবেন। মোটামুটি আপনারা দেখে বুঝতে পারবেন যে এখন পাখির গা শুকিয়ে গেছে। আর ভিজা গায়ে কখনও আপনারা পাখিকে ছায়ে রাখবেন না, মোটামুটি গাটা শুকিয়ে যাওয়ার পরেই পাখিকে আপনারা ছায়ে রাখবেন। বন্ধুরা, আপনারা দেখলেন বাজরিকাকে আপনারা কীভাবে গোসল দিয়ে দেবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।